হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের আরও একটা নতুন ক্লাসে চলে এসেছি। আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে দ্য কমনওয়েলথ পিরিয়ড, বা যাকে বলা হয় পিউরিটান পিরিয়ড, বা এজ অফ মিল্টন, বা লেট রেনেসাঁ, যে পিরিয়ডটা মোটামুটি 1649 থেকে 1660 অবধি বিস্তৃত ছিল। তো আজকে আমরা কী করবো, এই যে কমনওয়েলথ বা মিল্টন বা যে পিউরিটান এজ বা লেট রেনেসাঁ, এর অনেকগুলো নাম, তো এই পিরিয়ডটাকে আমরা আজকে ভালো করে জানব। আমরা এই পিরিয়ডের ইম্পর্টেন্ট রাইটার্সগুলোকে দেখব, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটাকে দেখব। আমি চেষ্টা করব তোমাদের কাছে এই পিরিয়ডটা যতটা ক্লিয়ার করা যায় সেই ততটা ক্লিয়ার করে দেওয়া। তো চলো আজকের ক্লাস শুরু করি, দ্য কমনওয়েলথ পিরিয়ড বা এজ অফ মিল্টন, বা আমাদের পিউরিটান এজ, বা আমাদের লেট রেনেসাঁ এজ, যেটা 1649 থেকে 1660 অবধি মোটামুটি একটা ডেটের মধ্যে রয়েছে। তো দেখো, প্রথমেই যে কোনো পিরিয়ড জানতে হলে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিয়ার করতে হবে। তাহলে এই পিরিয়ডের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা প্রথমে ক্লিয়ার করে নিই। আমরা ব্যাকগ্রাউন্ডে কী পাচ্ছি, আমি দেখো ব্যাকগ্রাউন্ডে তোমাদের সামনে চারটে পয়েন্টকে তুলে ধরেছি। ফার্স্ট পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি, চার্লস দ্য ফার্স্ট ওয়াজ এক্সিকিউটেড অ্যাট হোয়াইট হল অন 30th January 1649 অ্যাট দ্য এন্ড অফ সিভিল ওয়ার। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, যে সিভিল ওয়ার যখন শেষ হচ্ছে 30 January 1649 আমাদের চার্লস দ্য ফার্স্টকে, চার্লস দ্য ফার্স্ট ওয়াজ এ কিং অফ ইংল্যান্ড, তাকে কী করা হচ্ছে, এক্সিকিউটেড করা হচ্ছে, মানে তার ফাঁসি দেওয়া হচ্ছে। কোথায়, হোয়াইট হলে। তাহলে এটা একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেই কারণে আমি এটা তুলে ধরেছি। নেক্সট কী জানতে পাচ্ছি, নেক্সট জানতে পাচ্ছি যে চার্লস দ্য সেকেন্ড বিকেম দ্য কিং বাট ওয়াজ ডিফিটেড বাই অলিভার ক্রমওয়েল অ্যাট দ্য ব্যাটল অফ ওরচেস্টার অন 3rd September 1651। তাহলে চার্লস দ্য ফার্স্ট এক্সিকিউটেড হয়ে যাওয়ার পর চার্লস দ্য সেকেন্ডকে রাজা ঘোষণা করা হলো। বাট চার্লস দ্য সেকেন্ডকে কিন্তু বেশি দিন রাজত্ব করতে হলো না, তাকে হারিয়ে দিল একটা যুদ্ধে। কোন যুদ্ধে, ব্যাটল অফ ওরচেস্টার, যেটা 3rd September 1651 হয়েছিল। সেই ব্যাটেলে কে চার্লস দ্য সেকেন্ডকে হারালো, অলিভার ক্রমওয়েল। এবং অলিভার ক্রমওয়েল ছিলেন একজন পিউরিটান লিডার, পিউরিটানদের নেতা, এই কারণে এই পিরিয়ডটাকে ক্রমওয়েলিয়ান পিরিয়ডও বলা হয়ে থাকে। কারণ অলিভার ক্রমওয়েল এই সময় ইংল্যান্ডে কী করেছিলেন, পার্লিয়ামেন্টারি শাসন ব্যবস্থা চালু করেছিলেন, এবং এই অলিভার ক্রমওয়েলের নাম অনুযায়ী এই পিরিয়ডটাকে অনেক সময় ক্রমওয়েলিয়ান পিরিয়ডও বলা হয়ে থাকে। তাহলে এই পিউরিটান লিডার অলিভার ক্রমওয়েল আমাদের চার্লস দ্য সেকেন্ডকে ডিফিট করলেন, এবং তিনি হয়ে গেলেন সেই সময়কার লিডার, এবং তিনি ইংল্যান্ডে একটা রিপাবলিক কমনওয়েলথের প্রতিষ্ঠা করলেন। ঠিক আছে, থার্ড পয়েন্টে কী জানতে পারছি, দেখো অলিভার ক্রমওয়েল দ্য পিউরিটান লিডার এস্টাবলিশ পার্লিয়ামেন্টারি রুলস ইন ইংল্যান্ড অ্যান্ড ফর্ম রিপাবলিকান কমনওয়েলথ। তা আমি যে পয়েন্টটা আগেই বললাম যে অলিভার ক্রমওয়েল কী করলেন, রাজাকে হারিয়ে ইংল্যান্ডে তিনি এস্টাবলিশ করলেন, কী এস্টাবলিশ করলেন, আমাদের রিপাবলিকান কমনওয়েলথ। ইংল্যান্ডে আমরা জানি বরাবরই রাজতন্ত্র, ইংল্যান্ডে এখনও রাজতন্ত্র আছে, এখন ইংল্যান্ডের রানী হচ্ছেন কুইন এলিজাবেথ দ্য সেকেন্ড। তারা মানে রানীকে বা রাজাকে তারা এখনও পর্যন্ত প্রচণ্ড রেসপেক্ট করে। তো সেই ইংল্যান্ডে যারা বরাবরই রাজতন্ত্র, সেই রাজতন্ত্রের একবার অবসান ঘটল, এবং সেই অবসানটা কে ঘটিয়েছিল, পিউরিটান লিডার অলিভার ক্রমওয়েল, এবং তিনি এস্টাবলিশ করেছিলেন রিপাবলিকান কমনওয়েলথ আমাদের ইংল্যান্ডে। তাহলে এই জিনিসটা কিন্তু, এই পয়েন্টটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট পয়েন্ট। চার নম্বর কী দেখতে পাচ্ছি, ইংল্যান্ড স পার্লামেন্টারি রুলস ফ্রম 1653 আনটিল ক্রমওয়েলস ডেথ ইন 1658। তাহলে এই যে আমাদের পার্লামেন্টারি রুলস বা রিপাবলিকান কমনওয়েলথ, এটা কতদিন চলল, এটা 1653 সাল থেকে 1658 সাল অবধি চলল, 1653 থেকে 1658 অবধি চলল। কারণ 1658 আমরা আবার জানি যে অলিভার ক্রমওয়েলকে বিহেডেড করা হচ্ছে, তাকেও এক্সিকিউট করা হচ্ছে, তাকে এক্সিকিউট করার পর আবার ইংল্যান্ডের রাজতন্ত্র আসছে, তখন 1658 এর পর থেকে আবার আমরা দেখতে পাবো
যে ইংল্যান্ডে রেস্টোরেশন পিরিয়ড চলে আসছে, কারণ আবার পুনরায় কী করা হচ্ছে, রাজতন্ত্রকে রেস্টোর করা হচ্ছে, দ্যাটস ওয়াই পিরিয়ডটাকে রেস্টোরেশন বলা হচ্ছে। ঠিক আছে, মানে এর যে পরের পিরিয়ডটা তখন আমরা দেখবো সেখানে রেস্টোরেশন কীভাবে হচ্ছে। তো আমরা কী জানতে পারলাম, আমরা জানতে পারলাম যে ইংল্যান্ডের 1653 থেকে 1658 অবধি, মানে আনটিল দ্য ডেথ অফ অলিভার ক্রমওয়েল, ইংল্যান্ডে কিন্তু পার্লিয়ামেন্টারি রুলস বা রিপাবলিকান কমনওয়েলথ রইল। ঠিক আছে, তারা রাজতন্ত্রের অবসান ঘটে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করা হলো কোথায়, ইংল্যান্ডে। তাহলে এটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে আমরা জানলাম, এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের জানতে হবে লিটারেচার। তো দেখো এই পিরিয়ডের যে লিটারেচার, এই পিরিয়ডের লিটারেচারকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে পোয়েট্রি এবং একটা হচ্ছে প্রোজ। পোয়েট্রি এবং প্রোজ, কারণ এই দুটোই হচ্ছে ডমিনেটিং ফিচার, এই দুটোই হচ্ছে ডমিনেটিং লিটারেচার অফ দিস পিরিয়ড। একটা হচ্ছে পোয়েট্রি, পোয়েট্রি মানে বুঝতেই পারছো জন মিল্টন, কারণ ওনার নাম অনুযায়ী এজটারই নাম হয়েছে এজ অফ মিল্টন। এজ অফ মিল্টন কেন নাম হয়েছে ওনার নাম অনুযায়ী, তাহলে মিল্টন তো রয়েইছেন, তার সাথে আরও কিছু মাইনর পোয়েট ছিলেন, আর তার সাথে ডেভেলপ হয়েছিল প্রোজ রাইটিং। তাহলে আমরা সেই পোয়েট্রি এবং প্রোজকে জেনে নেব। তাহলে প্রথমে আমরা কাকে জানবো, পোয়েট্রিকে জানবো। তাহলে এই পিরিয়ডের যারা ফেমাস পোয়েট তারা হচ্ছেন কে কে, জন মিল্টন প্রথমেই, তারপর হচ্ছে উইলিয়াম চেম্বারলেইন, আর তারপরে হচ্ছে আমাদের জন ক্লিভল্যান্ড। এই তিনজন হচ্ছে পরিচিত বা ইম্পর্টেন্ট বা নোন পোয়েটস অফ দিস পিরিয়ড। তাদের মধ্যে জন মিল্টন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, জন মিল্টন হচ্ছে গ্রেটেস্ট পোয়েট ইন ইংলিশ লিটারেচার। তো চলো আমরা এক এক করে সবাইকে জেনে নিই। প্রথমে আমরা জানবো জন মিল্টনকে। দেখো মিল্টনের জন্ম হচ্ছে 1608, মিল্টনের জন্ম হচ্ছে 1608, মৃত্যু কখন, 1674, 1608 থেকে 1674 সাল। তাহলে দেখো এই মিল্টন সম্পর্কে আমরা এরপর পয়েন্ট ওয়াইজ সব কিছু জেনে নিচ্ছি। তাহলে মিল্টনের যে পোয়েট্রি, মিল্টনের যে পোয়েটিক্যাল ক্যারেক্টার মানে কেরিয়ার, সেই কেরিয়ারটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আর্লি পিরিয়ড, একটা হচ্ছে লেট পিরিয়ড। মাঝখানে মিডিল পিরিয়ড আছে, মিডিল পিরিয়ডটা অতটা ইম্পর্টেন্ট নয়, এই আর্লি আর লেট পিরিয়ডটাই ইম্পর্টেন্ট, তাই আমরা দুটো ভাগে ভাগ করি। আর্লি পিরিয়ড কখন, 1629 থেকে 1640 অবধি, আর লেট পিরিয়ড কখন, 1660 থেকে 1674। এই দুটো পিরিয়ডে মিল্টন ফেমাস ফেমাস ওয়ার্কসগুলোকে কী করেছিলেন, এস্টাবলিশ করেছিলেন বা লিখেছিলেন। সেকেন্ড পয়েন্টে কী জানতে পারছি, সেকেন্ড পয়েন্টে আমরা জানতে পাচ্ছি যে উইলিয়াম হেইলে, উইলিয়াম হেইলেকে আমাদের মিল্টনের বায়োগ্রাফার মিল্টনের সম্পর্কে লিখেছেন, মিল্টনের জীবনী সম্পর্কে লিখেছেন। তিনি মিল্টনকে কী বলেছেন, তিনি তার 1796 যে বায়োগ্রাফি মিল্টন সম্পর্কে, সেখানে তিনি মিল্টনকে বলেছেন গ্রেটেস্ট ইংলিশ অথর। তাহলে নেট সেটে কোয়েশ্চেন আসতেই পারে যে মিল্টনকে গ্রেটেস্ট ইংলিশ অথর কে বলেছেন, কে বলেছেন, সেটা হচ্ছে উইলিয়াম হেইলে, এটাকে ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো আমরা তিন নম্বরে পাচ্ছি মিল্টনের রাইটিং, এল অ্যালেগ্রো বা যার ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে দ্য হ্যাপি ম্যান, ল্যাটিনে হচ্ছে এল অ্যালেগ্রো, ইংলিশ ট্রান্সলেশনে হচ্ছে দ্য হ্যাপি ম্যান, ইজ এ ফেমাস পাস্তুরাল পোয়েম বাই জন মিল্টন, রিটেন ইন 1631 অ্যান্ড পাবলিশড ইন 1645। তাহলে ইট ইজ আ পাস্তুরাল পোয়েম, এটা একটা পাস্তুরাল পোয়েম। পাস্তুরাল মানে কি, একটা গ্রাম্য জীবনযাপন, যেখানে একটা শেফার্ড এবং শেফার্ডেসের প্রেম কাহিনী দেখানো হয়। তাহলে এটা একটা পাস্তুরাল পোয়েম, 1631 লেখা হচ্ছে, পাবলিশড হচ্ছে কখন, 1645। ইট ইজ রিটেন ইন অক্টোসিলেবিক কাপলেটস, অ্যান ইনভোকেশন টু দ্য গডেস মার্থ। তাহলে এটা কি, এটা একটা ইনভোকেশন, কাকে ইনভোক করা হয়েছে, একজন গডেসকে, একজন গডেসকে, একজন গ্রিক গডেসকে, তার নাম হচ্ছে মার্থ, এবং এটা লেখা হয়েছে অক্টোসিলেবিক কাপলেটে। নেক্সট কী দেখতে পাচ্ছি, দেখো ইল পেনসেরোজো, ইল পেনসেরোজো, এটারও একটা ইংলিশ ট্রান্সলেশন আছে, ইংলিশ ট্রান্সলেশন কি, দ্য সিরিয়াস বা দ্য মেলানকোলিক বা দ্য কন্টেম্পলেটিভ ম্যান, তিনটে নামেই পরিচিত,
একে কখনো বলা হয় দ্য সিরিয়াস ম্যান, কখনো বলা হয়ে থাকে দ্য মেলানকোলিক ম্যান, আবার কখনো বলা হয়ে থাকে দ্য কন্টেম্পলেটিভ ম্যান। আমি তোমাদের তিনটে নামই কিন্তু তুলে ধরেছি। এটাও একটা ইনভোকেশন। এটা কাকে ইনভোক করা হয়েছে? টু দ্য গডেস মেলানকোলি, আবার একজন গ্রিক গডেস, আবার একজন গ্রিক গডেস, তার নাম হচ্ছে গডেস মেলানকোলি। সেই মেলানকোলিকে এখানে ডেডিকেট করা হয়েছে। এটা বেসিক্যালি কি, ইট ইজ অ্যান অ্যালিগোরিক্যাল পোয়েম। আগেটা ছিল পাস্তোরাল, এটা হচ্ছে অ্যালিগোরিক্যাল, রিটেন ইন 1631। এটাও 1631 লেখা হয়েছে অ্যান্ড পাবলিশড ইন 1645। এটাও 1645 পাবলিশ করা হয়েছে। এটার পাবলিকেশনটা নিয়ে একটু কনফিউশন আছে, আবার তোমরা অনেক জায়গাতে 1646ও পাবে, বাট 1645টা অ্যাকসেপ্টেড ডেট, দ্যাটস ওয়াই আমি 1645টা দিয়েছি, তোমরা 1645টাকেই মনে রাখবে। তাহলে জন মিল্টনের চারটে পেলাম। নেক্সট কি পাচ্ছি দেখো মিল্টনের? নেক্সট মিল্টনের আরও একটা রাইটিং পাচ্ছি, আরও দুটো রাইটিং পাচ্ছি, একটা হচ্ছে আর্কেডেস এবং কমার্স। এই দুটো কি? এই দুটো মাস্ক, এই দুটো পোয়েট্রি নয়, এই দুটো হচ্ছে ফেমাস মাস্ক। মাস্ক হচ্ছে এক ধরনের নাটক, আমি আগেই বলেছিলাম, আগের ক্লাসগুলোতে আমি অনেক ক্লাস নিয়েছি, সেই ক্লাসে বলেছি যে আর্কেডেস এবং কমার্স হচ্ছে দুটো ফেমাস মাস্ক। কার লেখা? মিল্টনের লেখা। একটা 1632 পারফর্ম হচ্ছে আর্কেডেসটা, আর কমার্সটা পারফর্ম হচ্ছে 1634। নেক্সট দেখো 1637 মিল্টনের একটা গ্রেটেস্ট পোয়েট্রি আমাদের সামনে আসছে। সেটা কি গো? সেটা হচ্ছে একটা এলিজি, তার নাম হচ্ছে লিসিডাস। লিসিডাস কেন লিখেছিলেন মিল্টন? মিল্টন লিসিডাস লিখেছিলেন তার ক্লোজ ফ্রেন্ড এডওয়ার্ড কিং মারা গেছিলেন, সেই মৃত্যুকে সেলিব্রেট করেছিলেন, মানে সেই মৃত্যুর যে শোক, সেই শোকটাকে তিনি প্রকাশ করেছিলেন তার এই এলিজি লিসিডাসে। তার বন্ধু এডওয়ার্ড কিং, তিনি একবার আয়ারল্যান্ড যাচ্ছিলেন, আর তখন কিসে করে যেতে হতো? তখন নৌকায় করে বা জাহাজে করে যেতে হতো। তো আয়ারল্যান্ড যাওয়ার সময় জাহাজ ডুবি হয়ে মারা যায় এডওয়ার্ড কিং, এবং সেই এডওয়ার্ড কিংয়ের মেমোরিতে তাকে সেলিব্রেট করে লেখা হয়েছে লিসিডাস 1637 মিল্টনের বিখ্যাত এলিজি। এটা কিন্তু মনে রাখবে, এটা অনেক সময় কোশ্চেনে আসে যে মিল্টনের এলিজির নাম কি, লিসিডাস কাকে নিয়ে লেখা হয়েছে? তার বন্ধু এডওয়ার্ড কিংকে নিয়ে লেখা হয়েছে। নেক্সট দেখো, ইন 1644 হি পাবলিশড অ্যান ইম্প্যাশনড ডিফেন্স অফ লিবার্টি অফ দ্য প্রেস অ্যারিওপ্যাজিটিকা। ইট ওয়াজ এ প্রোজ ওয়ার্ক বাই মিল্টন। তাহলে মিল্টনের 1644 পাবলিশড হচ্ছে বিখ্যাত একটা প্রোজ ওয়ার্ক, যেটা মিল্টন কেন লিখেছিলেন? লিবার্টি অফ দ্য প্রেস। এই যে রাইটাররা লেখালেখি করছেন, তাদের লেখাগুলো কোথায় পাবলিশড হবে? কোন একটা প্রেসেস পাবলিশড হবে। তো সেই প্রেসের লিবার্টি, প্রেসের লিবার্টি সেই সময় কি হয়েছিল? একটু নষ্ট হয়েছিল। আমরা প্রেসের লিবার্টি এই 1644 এই যে পিরিয়ডটাতে, এই পিরিয়ডটা একটু প্রেসের লিবার্টি নষ্ট হয়েছিল। তো সেই প্রেসের লিবার্টির জন্য, প্রেসের স্বাধীনতার জন্য তিনি অ্যারিওপ্যাজিটিকা লিখেছেন। তারপর আট নম্বরে দেখো, ইন 1644 অ্যাপিয়ার্ড অফ এডুকেশন। 1644 তিনি আবার একটা প্রোজ ওয়ার্ক পাবলিশ করছেন যার নাম হচ্ছে অফ এডুকেশন। এটা কাকে ডেডিকেট করা হয়েছে? এখানে তিনি অ্যাড্রেস করেছেন তার একজন বন্ধুকে, তার বন্ধুর নাম হচ্ছে হার্টলি। তাই এটা মনে রাখবে, 1644 অফ এডুকেশন কাকে অ্যাড্রেস করা হয়েছে? মিল্টনের বন্ধু হার্টলিকে। নেক্সট মিল্টন সম্পর্কে কি দেখতে পাচ্ছি দেখো, মিল্টন বিগ্যান প্যারাডাইস লস্ট। মিল্টনের যে লেটার পিরিয়ড, এই লেটার পিরিয়ডের সবচেয়ে গ্রেটেস্ট ওয়ার্ক হচ্ছে প্যারাডাইস লস্ট, যেটা মিল্টন লেখা শুরু করছেন 1658 এবং এই প্যারাডাইস লস্ট লেখা কমপ্লিট হচ্ছে 1663। এবং এই যে প্যারাডাইস লস্টের ফার্স্ট ভার্সন পাবলিশড হচ্ছে 1667 এবং ফার্স্ট ভার্সনে 10 বুকস ছিল। এখনকার যে ভার্সন, যেটা পরবর্তী ভার্সন, নেক্সট ভার্সন, সেখানে আমরা দেখতে পাই 12 বুকস, বাট ফার্স্ট ভার্সন যেটা 1667 পাবলিশড হয় সেখানে অনলি 10 বুকস ছিল।
আবার সেকেন্ড এডিশন 1674 পাবলিশড হয়। সেখানে মিল্টন আরও দুটো বই অ্যাড করেন এবং টোটাল 12 বুকস হয়ে যায়। তাহলে আমরা প্যারাডাইস লস্টে এখন টোটাল 12 বুকস পাই, 12টা পার্ট পাই, কিন্তু প্রথম যে এডিশন 1667 এডিশনে 10টা বুক বা 10টা পার্ট ছিল, বাট 1674 এডিশনে 12টা বুক বা 12টা পার্ট আমরা দেখতে পাই। দেখো, স্যামুয়েল জনসন একজন ক্রিটিক, বিখ্যাত ক্রিটিক ডক্টর স্যামুয়েল জনসন, তিনি এই প্যারাডাইস লস্ট সম্পর্কে কি কমেন্ট করেছেন দেখো। স্যামুয়েল জনসন প্রেজড প্যারাডাইস লস্ট অ্যাজ, কি বলেছেন দেখো, কোটেশনের মধ্যে লিখেছি, আ পোয়েম হুইচ উইথ রেসপেক্ট টু ডিজাইন মে ক্লেম দ্য ফার্স্ট প্লেস অ্যান্ড উইথ রেসপেক্ট টু পারফরমেন্স দ্য সেকেন্ড অ্যামাং দ্য প্রোডাকশনস অফ দ্য হিউম্যান মাইন্ড। তাহলে মনে রাখবে স্যামুয়েল জনসনের এই কোটেশনটা, এটা থেকে কোয়েশ্চেন আসতেই পারে, কোয়েশ্চেনে দিতেই পারে যে কে বলেছেন এই কোটেশনটা, তখন অপশনে থাকবে তোমাদের স্যামুয়েল জনসন লিখতে হবে। তাহলে বুঝতেই পারছো, এইভাবে একটু খুঁটিয়ে পড়তে হবে, এইভাবে খুঁটিয়ে পড়লে কিন্তু ইজিলি তোমরা ক্লিয়ার করতে পারবে যে কোনো এন্ট্রান্স এক্সাম। নেক্সট 10 নম্বর পয়েন্টে আমরা কী দেখতে পাচ্ছি দেখো, ইন 1671 কেম প্যারাডাইস রিগেইন ইন 4 বুকস। তা তিনি প্যারাডাইস লস্ট লিখেছেন, তারপর মিল্টন অন্ধ হয়ে যান। এই প্যারাডাইস লস্ট লেখাকালীনই শেষের দিকে মিল্টন কিন্তু অন্ধ হয়ে যান। অন্ধ হয়ে যাওয়ার পরেও তিনি কিন্তু লেখালেখি করেছেন, মানে তিনি মুখে বলে যেতেন, তার কোনো বন্ধু লিখে যেত সেটাকে। তো 1671 তিনি পাবলিশ করছেন প্যারাডাইস রিগেইন। এছাড়াও 1671 তার একটা ক্লোজেড ড্রামা যার নাম হচ্ছে স্যামসন অ্যাগোনিস্টেস, এই স্যামসন অ্যাগোনিস্টেসও কিন্তু 1671 পাবলিশড হচ্ছে। তাহলে মিল্টন সম্পর্কে আমরা এই 10টা ইম্পর্টেন্ট পয়েন্ট জানতে পারলাম। যেহেতু মিল্টন মানে ওই পিরিয়ডের গ্রেটেস্ট পোয়েট, সেই কারণে মিল্টন সম্পর্কে আমরা একটু ডিটেলে জেনে নিলাম। নেক্সট দেখো কিছু মাইনর পোয়েটদের জানি। মাইনর পোয়েটদের মধ্যে প্রথমে কে রয়েছেন, উইলিয়াম চেম্বারলেইন, যা 1619 থেকে 1689, এটা হচ্ছে ক্রোনোলজি। উইলিয়াম চেম্বারলেনের বেস্ট নোন ওয়ার্ক কী? বেস্ট নোন ওয়ার্কের নাম হচ্ছে ফারো নিদা। কী নাম? ফারো নিদা। এই ফারো নিদা হচ্ছে আমাদের উইলিয়াম চেম্বারলেনের বেস্ট নোন ওয়ার্ক, যেটা 1659 পাবলিশ হচ্ছে। এটা কি? একটা ভার্স রোমান্স, এর 5টা বুক বা 5টা পার্ট। এই ফারো নিদার একটা প্রোজ ভার্সন বেরোয়, এটা বেসিক্যালি পোয়েট্রি, এর একটা প্রোজ ভার্সন বেরোয়। সেই প্রোজ ভার্সনটার নাম কি? সেই প্রোজ ভার্সনটার নাম হচ্ছে এরোমেনা বা দ্য নোবেল স্ট্রেঞ্জার, যেটা 1683 অ্যাপিয়ার হয়। তাহলে ফারোনিদা 1659 অ্যাপিয়ার হচ্ছে, এটা একটা ভার্স রোমান্স যার 5টা পার্ট আছে বা 5টা বুক আছে। এর একটা প্রোজ ভার্সনও বেরোয়, এর একটা প্রোজ ভার্সন বেরোয়, তার নাম হচ্ছে এরোমেনা বা নোবেল স্ট্রেঞ্জার, যেটা 1683 অ্যাপিয়ার হয়। দেখো রবার্ট সাউদে এই ভদ্রলোক সম্পর্কে কমেন্ট করেছেন, ঠিক আছে, তিনি কি বলেছেন, আ পোয়েট টু হুম আই অ্যাম ইন্ডিবিটেড ফর মেনি আওয়ার্স অফ ডিলাইট। তাহলে সাউদে কি বলেছেন, আ পোয়েম টু হুম আই অ্যাম ইন্ডিবিটেড ফর মেনি আওয়ার্স অফ ডিলাইট। এই কোটেশনটা মনে রাখবে যে রবার্ট সাউদে কার সম্পর্কে কমেন্ট করেছেন, আসতেই পারে কোয়েশ্চেনে, উইলিয়াম চেম্বারলেন সম্পর্কে। নেক্সট হচ্ছে জন ক্লিভল্যান্ড, যা 1613 থেকে 1658। তাহলে ক্লিভল্যান্ড হচ্ছেন 1613, 1613 থেকে 1658 সাল অবধি। ক্লিভল্যান্ডকে কী বলা হচ্ছে দেখো, ক্লিভল্যান্ড হ্যাজ বিন কল্ড বোথ এ ডিটাচড ইন্টেলেকচুয়াল মেটাফিজিক্যাল পোয়েট অ্যান্ড কমিটেড স্যাটাইরিস্ট। তাহলে ক্লিভল্যান্ড বেসিক্যালি মেটাফিজিক্যাল পোয়েটও ছিলেন প্লাস একজন স্যাটাইরিস্ট। তার বিখ্যাত একটা বই, বিখ্যাত একটা পলিটিক্যাল স্যাটায়ার, সেই পলিটিক্যাল স্যাটায়ারটার নাম হচ্ছে দ্য রেবেল স্কট, যেটা 1644 অ্যাপিয়ার হয়েছিল। তাহলে এইটুকু মনে রাখলেই হবে আমাদের ক্লিভল্যান্ড সম্পর্কে, যে তিনি একজন মেটাফিজিক্যাল পোয়েটও ছিলেন, তার সাথে স্যাটায়ারিস্টও ছিলেন, এবং তার বিখ্যাত পলিটিক্যাল স্যাটায়ার নাম হচ্ছে দ্য রেবেল স্কট 1644। নেক্সট আমরা দেখো এই পিরিয়ডের প্রোজ রাইটার্সদের নাম জানি। তাহলে এই পিরিয়ডের ফেমাস প্রোজ রাইটার্সগুলো কে কে? একটা হচ্ছে স্যার থমাস ব্রাউন, একটা হচ্ছে থমাস হবস,
একটা হচ্ছে জেরেমি টেলর, একটা হচ্ছে আইজাক ওয়ালটন। তাহলে এই চারজন ইম্পর্টেন্ট প্রোজ রাইটার্স আমরা এই পিরিয়ডে পাচ্ছি। তাহলে এক এক করে আমরা প্রত্যেককে জেনে নিই। প্রথমে আমরা জানবো স্যার থমাস ব্রাউন আর থমাস হবসকে। থমাস ব্রাউন 1605 থেকে 1682 এর মধ্যে বিলং করছেন। তার বিখ্যাত লেখার নাম হচ্ছে রিলিজিও মেডিচি। এই একটা রাইটিংকে মনে করলেই হবে, এটাকে মনে রাখলেই হবে, যার ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে দ্য রিলিজিয়ন অফ এ ফিজিশিয়ান। এটা হচ্ছে তার একটা ফেমাস প্রোজ ওয়ার্ক, যেটা 1643 পাবলিশড হচ্ছে। এর যে স্ট্রাকচারটা, এর স্ট্রাকচারটা বেসড হয়েছে কিছু খ্রিশ্চিয়ান ভার্চুজের ওপর। কী কী সেই ভার্চুগুলো? খ্রিশ্চিয়ান ভার্চুজ অফ ফেইথ, হোপ অ্যান্ড চ্যারিটি। এটা মনে রাখবে, এই মানে প্রোজ ওয়ার্কটার স্ট্রাকচার হচ্ছে খ্রিশ্চিয়ান ভার্চুজের ওপর। খ্রিশ্চিয়ান যে ভার্চু রয়েছে, ফেইথ, হোপ অ্যান্ড চ্যারিটি, এই তিনটে ভার্চুর ওপর এই রিলিজিও মেডিচি লেখা হয়েছে। ইন 1645 আলেকজান্ডার রস অ্যাট্রাক্ট রিলিজিও মেডিচি ইন হিজ মেডিকাস মেডিকেটাস বা দ্য ডক্টর ডক্টর্ড। এই যে রিলিজিও মেডিচি, যেটা থমাস ব্রাউনের লেখা 1643 পাবলিশড হয়েছিল, এটাকে কিন্তু অ্যাটাক করেছিল, এটাকে একজন স্যাটায়ার করেছিল, তার নাম হচ্ছে আলেকজান্ডার রস। আলেকজান্ডার রস কি লিখেছিলেন? তার যে বইটা, তার বইটার নাম হচ্ছে মেডিকাস মেডিকেটাস, বা যার ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে দ্য ডক্টর ডক্টর 1645। এই বইটিতে আলেকজান্ডার রস রিলিজিও মেডিচিকে অ্যাটাক করেছিলেন। নেক্সট হচ্ছে কে? থমাস হবস। থমাস হবস বিলং করছেন 1588 থেকে 1679। বুঝতেই পারছো অনেক দিন তিনি বেঁচে ছিলেন। এনার বিখ্যাত একটা রাইটিং আছে, যে রাইটিংয়ের নাম হচ্ছে লেভিয়েথান। বাইরের আরও একটা টাইটেল আছে, সেই টাইটেলের নাম কি? দ্য ম্যাটার ফর্ম অ্যান্ড পাওয়ার অফ এ কমনওয়েলথ এক্লেসিয়াস্টিক্যাল অ্যান্ড সিভিল, যেটা পাবলিশড হচ্ছে 1651। এটা হচ্ছে থমাস হবসের বিখ্যাত একটা প্রোজ ওয়ার্ক। তাহলে হব সম্পর্কে এইটুকু মনে রাখলেই হবে। নেক্সট আমরা দেখো জানতে পারছি জেরেমি টেলর সম্পর্কে আর আইজাক ওয়ালটন সম্পর্কে। জেরেমি টেলরের ক্রোনোলজি হচ্ছে 1613 থেকে 1667। তাকে বলা হয়, হি সামটাইমস নোন অ্যাজ দ্য শেক্সপিয়ার অফ ডিভাইন্স। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে শেক্সপিয়ার অফ ডিভাইন্স কাকে বলা হয়ে থাকে? আমাদের জেরেমি টেলরকে। কেন বলা হয়? ফর হিজ পোয়েটিক স্টাইল অফ এক্সপ্রেশন। তিনি তার রাইটিংগুলোতে, তিনি একজন প্রোজ রাইটার, বাট তার রাইটিংগুলো যে স্টাইলটা, স্টাইলগুলো পোয়েটিক। উইলিয়াম শেক্সপিয়ারের যে কোনো নাটক পড়ো, সেগুলো নাটক, বাট সেগুলো কিন্তু একটা পোয়েটিক্যালি আমাদের কাছে প্রেজেন্ট হয়েছে। দ্যাটস ওয়াই তাকে বলা হয় শেক্সপিয়ার অফ ডিভাইন্স। কাকে? জেরেমি টেলরকে। তার দেখো রাইটিংয়ের নাম, তিনটে রাইটিংয়ের নাম আমি দিয়েছি, দ্য লিবার্টি অফ প্রফেজিং 1647, হোলি লিভিং 1650, আর হোলি ডাইং 1651। এই তিনটে হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্কস জেরেমি টেলরের। নেক্সট হচ্ছে আইজাক ওয়ালটন। আইজাক ওয়ালটন 1593 থেকে 1683। আইজাক ওয়ালটনের, এই আইজাক ওয়ালটন ছিলেন জন ডানের একজন বন্ধু। আইজাক ওয়ালটন ছিলেন জন ডানের একজন ভালো বন্ধু। আইজাক ওয়ালটন তার একটা ওয়ার্ক, যার নাম হচ্ছে দ্য কমপ্লিট অ্যাংলার, যেটা 1653 পাবলিশড হয়েছিল, এই দ্য কমপ্লিট অ্যাংলারের জন্য বিখ্যাত বা ফেমাস হয়ে আছে। তাহলে বেসিক্যালি আজকের আমাদের যে ক্লাস, আজকের আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আমি চেষ্টা করলাম যতটা কম সময়ে, যতটা কমপ্রাইজড ওয়েতে তোমাদের এই এজটাকে বুঝিয়ে দেওয়ার। আশা করছি তোমরা এজটা বুঝেছ। এরপরও যদি তোমাদের এজটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে তোমরা কোয়েশ্চেনটা করতে পারো। আর যদি আরও ডিটেলস ক্লাস চাও, তাহলে তোমরা আমার চ্যানেলে যে জয়েন বাটন আছে, সেই জয়েন বাটনে জয়েন করতে পারো। জয়েন বাটনে জয়েন করলে তুমি এই চ্যানেলের একজন মেম্বার হয়ে যাবে, এবং মেম্বারদের জন্য আলাদা অনেক ভিডিওস আছে, তো তুমি সেখানে জয়েন করতে পারো। আর আমি চেষ্টা করব ইউটিউবে যতটা পড়ানো যায়, যতটা বোঝানো যায় সেটা বুঝিয়ে দেওয়ার, সেটা নিয়ে কোনো চাপ নেই। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো, আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, হেলদি থেকো, স্যানিটাইজ থেকো। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।